অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে কবি কাদের নওয়াজের বাড়ি ও স্মৃতিসমূহ। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ইলিয়াস মিথুন। মিথুন, কবির স্মৃতি রক্ষায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এলাকাবাসী এই স্মৃতি রক্ষার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ দাবি করছেন? ধন্যবাদ শিমুল। আমি এখন আছি মাগুরার শ্রীপুর উপজেলার কবি কাজী কাদের নওয়াজের বাসভূমিতে। আপনাদেরকে জানিয়ে রাখি, কবি কাজী কাদের নওয়াজের বিখ্যাত কবিতা মা এবং শিক্ষকের মর্যাদা খুবই পরিচিত দুইটি কবিতা। এছাড়াও তার অনেক কবিতা রয়েছে খুবই বিখ্যাত। আমরা এলাকাবাসী এবং অনেকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, কবি কাজী কাদের নওয়াজ শ্রীপুরের এই মুজদিয়া গ্রামের এখানেই তার শেষ সময়টি পার করেছে এবং তার কবর এখানেই অবস্থিত। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, তার এখানে যে বাড়িটি আছে খুবই অযত্ন অবহেলায় রয়েছে এবং এই বাড়িটি সংস্কারের জন্য এলাকাবাসীর কিন্তু দাবি রয়েছে দীর্ঘদিনের। আমরা চাইব এলাকাবাসী এই দাবি পূর্ণ হবে। আজ কবি কাজী কাদের নওয়াজের 115তম জন্মদিন উপলক্ষে এখানে কিন্তু উদযাপিত হচ্ছে কবি এবং সাহিত্যিক মেলা। আমি একটু আমার পেছনটা দেখাতে চাই আপনাদের দর্শকদেরকে। এখানে কিন্তু মেলা উপলক্ষে বেশ কিছু আয়োজন করা হয়েছে, বিভিন্ন আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের নাগরদোলা সহ গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে এবং কবি স্মৃতিচারণের জন্য এখানে কিন্তু আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন একটু জানতে যাচ্ছি এই কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি এবং মাগুরা শ্রীপুর উপজেলার ইউনো কমলেশ মজুমদারের কাছে, আসলে সরকারিভাবে এই কবির স্মৃতি রক্ষার্থে তারা কী কী আয়োজন করেছে এবং তারা কী কী পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ আপনাদের উপস্থিত হওয়ার জন্য। কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলাটা আসলে উদযাপিত হয়েছে। 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে কবির বাসভবনের সামনে। আমরা আসলে কবির যে সাহিত্যকর্ম সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণের প্রতিযোগিতা আয়োজন করেছি এবং আমরা একই সাথে একটু মেলার আয়োজন করেছি, যাতে এই এলাকার ছেলেরা বাচ্চারা এবং বিভিন্ন মানুষ এখানে অংশগ্রহণ করে সংস্কৃতি চর্চা এবং সাহিত্য চর্চার মাধ্যমে এবং একটু বিনোদিত হতে পারেন। আপনি দেখেছেন যে অনেক স্টল রয়েছে এবং সকলেই বেশ অভূতপূর্ব সাড়া দিয়েছে আমাদের এখানে মানুষের। ধন্যবাদ দর্শক। যেমনটি শুনছিলেন, মাগুরার এই কবি কাজী কাদের নওয়াজের স্মৃতি রক্ষার্থে কিন্তু সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান প্রজন্ম এবং এলাকাবাসীর মিথুন, আপনাকে ধন্যবাদ।